বন্ধুরা, আজকে আমরা একটা প্যানাসোনিক ট্রিমার রিপেয়ার করব। এটা মডেল নাম্বার হচ্ছে ER217 মডেল নাম্বার। তো 217 এই যে ট্রিমারটা প্যানাসোনিক, কিন্তু নাম্বার ওয়ান ট্রিমার দেখেন, এটা কিন্তু মেড ইন জাপান আছে। তো আজকে আমরা এটা ব্যাটারি চেঞ্জ করব। সঙ্গে থাকবেন, আপনারা যদি এই ধরনের কোনো ট্রিমারের যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করবেন, তো আশা করি মানে আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনি নিজে নিজেই পারবেন এটা রিপেয়ার করতে। তো আমরা এটা ওপেন করে নেব, প্রথমে এটা ওপেন করে নেব। তো গাইস, আমার একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আমরা দেখেন এই সারি স্ক্রিপ্টটা খুলে নেব, এই যে স্ক্রিপ্টটা আছে এটা খুলে নেব। এটা খুলে নিলাম সাইটে। এবার আমরা এই যে এখানে এখানে কিন্তু এই যে আছে এটার নিচে কিন্তু একটা নাট আছে, আমরা এটা আমরা দেখাবো আপনার কীভাবে খুলতে হয়। এখানে আছে কোনো ব্লেড দিয়ে বা কিছু দিয়ে দেখবেন, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, এটা দিয়ে এখানে ঢুকিয়ে এটা কিন্তু খুলতে হবে। এই উপরের যে এটা কাভার, এটা কাভারটা খুলতে কিন্তু একটা নাট হবে। দেখেন এটা সইলে আসে, দেখেন একটা স্ক্রুপ আছে, আমরা এটা খুলে নেব। এবং কি সামনেও আছে অনেক কিছু, তো অবশ্যই দেখতে পারবেন একটা একটা করে, আমি দেখাই দিচ্ছি আপনাদের। এবং কি দেখেন এটা খুলতে হবে, খুললে দেখেন ভিতরে কিন্তু আরও স্ক্রুপ আছে, এখানে একটা স্ক্রুপ, এখানে স্ক্রুপ, কিন্তু এটা কিন্তু ফলো করবেন যেভাবে আমি খুলতেছি এভাবেই খুলতে হবে, নাইলে কিন্তু ট্রিমার খুলবে না। তো আমরা এই স্ক্রুপগুলো খুলে নেব, এখানে স্ক্রুপগুলো খুলে নিলাম। এবার সামনে আছে দুটো আরও ব্লেডের সাথে, এই যে ব্লেডটা খুলে নেবেন, দেখেন ব্লেডের সাথে কিন্তু আরও দুটো আছে, এটা খুলে নেবেন। তো এগুলো ধরনের ট্রিমার কিন্তু আপনাদের আমি কেন দেখালাম, এটা কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, খুলতে খুবই সমস্যা হয়, কাস্টমারে অনেকে খুলতে পারে না, বলে ভাই কীভাবে খুললেন কী সমস্যা। দেখেন এখন আমি এই 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 সাইডটা খুলে নেব, আমি অবশ্যই আস্তে আস্তে করে খুলে নেব। আমরা দেখেন এখানে যে স্ক্রুপ ছিল সেটা কিন্তু খুলে নিলাম, এবার ওদিকে টান দিবেন, এখান থেকে আর দুটো স্ক্রুপ আছে, এটাও খুলে নিতে হবে, নাহলে কিন্তু খুলবে না। তো প্যানাসোনিক ট্রিমারগুলো এভাবেই একটু প্রবলেম হয় খুলতে, ভালো ট্রিমার মেড ইন জাপানের ট্রিমার সেই জন্য একটু প্রবলেম হয়। তো আস্তে আস্তে খুলবেন, সব খুলে আসবে। তো গাইস, এবার দেখুন এই যে আমরা এই এটা এই অংশটা খুলব, এখানে কিন্তু আরও স্ক্রুপ আছে, এদিকে দেখবেন অটোমেটিক কিছু দিয়ে একটা খুলে নেবেন, কিছু হবে না, দেখেন খুলে গেছে, বাইরে চলে আসছে, দেখুন। এবার দেখেন এখানে কিন্তু দুইটা স্ক্রুপ আছে, এখানে দুইটা স্ক্রুপ আছে, এটাও খুলে নিতে হবে, নাহলে কিন্তু আপনি ব্যাটারি মানে দেখবেন না, ব্যাটারি কিন্তু ভিতরে, এটা ওয়াটার প্রুফ কিন্তু, আমি এটা খুলে নেবো এটা। এবার দেখুন গাইস, আমরা এই স্ক্রুপ খুলে নিলাম, এবার কিন্তু এটা বাইরে চলে আসবে, লক আছে, দেখেন ব্যাটারিটা কিন্তু বিগলে আইসে, এটা অনেক ময়লা কিন্তু। তো আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করবো এখন, শুধু আর কিছু না। দেখেন ব্যাটারিটাও কিন্তু আপনি অনেক ইজি খুলতে পারবেন, বেশি সমস্যা না। তো গাইস, আমি একটা কথা বলি আপনাদের, আপনারা কিন্তু এ ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটে পাবেন না, পাইলেও অনেক দাম হবে, অনেক পয়সা হবে। তো আপনার নর্মাল ব্যাটারি যে আছে রিচার্জেবল ব্যাটারি, আমার কাছে দেখেন একটা ব্যাটারি, দেখেন এটা ডাললেই হবে, যেটা কিন্তু ডবলে, মানে ডবলে এটা যে সাইজ এটা ডবলে, তো আপনি মার্কেট থেকে ডবলে ব্যাটারি নিয়ে আসবেন। একটা কাজ করবেন, এটা শোল্ডার করতে হবে, শোল্ডার করলে কিন্তু ভালো হবে। দেখেন এই এটা যে ব্যাটারি, এটা কিন্তু আপনি মার্কেটে পাবেন না, আমার কাছে এই ধরনের ব্যাটারি কিন্তু আরও আছে, এগুলো শুধু চেঞ্জ করে দিছি, এভাবেই চেঞ্জ করে দিছি। তো শুধু আমি এটারে আমি কী করবো এখন, আমি যে নর্মাল ব্যাটারি পাওয়া যায় এটা মেড ইন চায়নার, এই ব্যাটারিটা নিয়ে ঢেলে দেবো, বাস হয়ে যাবে কাজ, কিছু না। তো এটা দেখেন আমি একবার ইজি খুলতেছি, এখানে কিছু আছে, এগুলো আপনারা খুলে নেবেন, দেখেন আমি আস্তে করে এখন বসাই দেবো, তারপরে আমি এটা কিন্তু শোল্ডার করে নেব এখানে, দেখেন এভাবে, এটা প্লাস মাইনাস আছে কিন্তু, ওকে, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু মাইনাস, এটা খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এই ব্যাটারি কিন্তু প্লাস মাইনাস কিন্তু মানে এই যে মেশিনের এটা যে প্লাস আছে এটা কিন্তু ওদিকে থাকে, পিছন দিকে, দেখেন আমি এভাবে লাগালাম, এবার সুইচ দেবো,
দেখেন আমার ট্রিমারটা কিন্তু ঘুরতেছে। তো এবার আমি কি করব, এই যে এখানে দেখ খুলছিলাম আমি এখানে শুল্ডার করে দিয়ে দেবো, বাস একটু শুল্ডার করে দিলে কিন্তু হবে আমার। এখানে যে এটা আমরা খুলে নেব, খুলে নিয়ে একটু ভালোভাবে শুল্ডার করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। এভাবে হবে, আমি এই সাইডে দেখেন শুল্ডার করবো, এখানে 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 শুল্ডার করবো, শুল্ডার করে বাস লাগিয়ে দেব। তো আর এটা কিন্তু মানে লুজ কালেকশন হবে না, লুজ হবে না। তো আমি একটু শুল্ডার করে নেই, এই ধরনের মেশিন গাইস ফিটিং কিন্তু বেশি সময় আসে না। এটা যদি আপনি খুলতে পারেন, প্রথমে খুলবেন একটু দেখে শুনে খুলবেন। দেখেন আমি এদিকে দুনো সাইডে কিন্তু শুল্ডার করে নিলাম, এবার এখানে বসাবো প্লাস মাইনাস দেখে। দেখেন আমি এখানে বসালাম, এবার সুইচ দেবো, আবার হইতেছে না, আমি এটা শুল্ডার করে নেব। একটু শুল্ডার না করলে কিন্তু হবে না। এটাতে একটু সামনে নিয়ে এসে আমি শুল্ডার করে নেব। দেখুন গাইস আমি কীভাবে এটা শুল্ডার করি, এভাবে এখানে ধরে এখানে শুল্ডার করে দিয়ে দেবো এটার সাথে। তার এটা ওদিকে ঘুরবে, লড়বে না, মানে লুজ কানেকশন হবে না। এই সাইডে করলাম, আমি এই সাইডে করে দেবো, এভাবে করে দেবো, তাহলেই হয়ে যাবে, ট্রিমার কিছু প্রবলেম হবে না। এটা ব্যাটারি কিন্তু ভালো, আপনারা অরিজিনাল ব্যাটারি কিন্তু পাবেন না প্যানাসোনিকের। দেখেন আমার এটা কিন্তু টাইট হয়ে গেছে, এবার সুইচ দেবো, দেখেন আমার এটা কিন্তু ঘুরতেছে। এবার দেখেন আমার এটা এই যে ব্যাটারিটা টাইট হয়ে বসছে। তো আমি আমি কি করব, এখানে একটু জাম করে দিয়ে দেবো বাসকে, মানে এটার একটা ফর্ম আছে, ফর্মটা লাগিয়ে দিলাম, সুইচ দেবো। এবার কিন্তু আমি এটা বসিয়ে নেব আগের জায়গায়, একটু ক্লিন করে নেব এটা, দেখেন ক্লিন করে নেব। তো ফিটিং করে ফেললাম, আমার কিন্তু সব কিছু ওকে, এবং কি দেখেন সুইচও কাম করতেছে, এবং কি মেশিনটা আমার চলতেছে, যে মোটরটা ঘুরতেছে। তো এবার আমি সিধাটা নিব, গানটা গাইলাম, দেখেন সেটা ঢুকে গেছে। এবার আমি এই যে স্ক্রুটা খুলছিলাম, এগুলো আমি ফিটিং করব, এখানে স্ক্রু এবং কি এখানে স্ক্রু আমি টাইট দেবো। এলাম স্ক্রু টাইট করে ফেললাম, এবার আমি এই যে আছে এটা লাগাবো, এখানে একটা স্ক্রিন ছিল, এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদের একটা শব্দ করে না, এটা আগে পেছিয়ে যাওয়ার সময় এভাবে। তো এটার একটা আওয়াজ একটু মানে এক নম্বর দুই নম্বর একটা আওয়াজ আসে। এবার আমি এই যে এখানে স্ক্রু আছে এগুলো লাগাই নেব, দেখুন আমি লাগিয়ে নিলাম, তো স্ক্রু টাইট দিয়ে দিলাম। এবার দেবো সুইচ দেবো, দেখেন আমার এটা কিন্তু চলতেছে মোটরটা। এবার আমি চার্জার লাগাবো, যদি কোনো সমস্যা হয় চার্জারের সেই জন্য। তো আমি একটু লম্বা করে নিই, এই দেখেন লাইট যদি আসে তো বুঝবো আমার কোনো সব কিছু আমার ঠিক আছে। আমি সুইচ দিয়ে দিই, দেখেন আমার কিন্তু পাওয়ার এখন আসতেছে, মানে কি এখন যে চার্জ দিয়েছে এটা দেখা দিয়েছে, কিন্তু যখন এদিকে আসবে ফুল হয়ে যাবে তখন বুঝতে পারবে চার্জ ফুল হয়ে যাচ্ছে। তো এবার আমরা কী করব, এই যে এটা আছে এটা আমরা বসিয়ে নেব, এটার কিন্তু সিস্টেম আছে, এই যে এখানে সিস্টেম আছে সব কিছু, এটা দেখে এবং কি অনেক বুঝে শুনে লাগাইবেন এটা, না এটা কিন্তু আপনার সিস্টেম মতো ঘুরবে না। দেখেন দেখেন এটা কিন্তু ঘুরতেছে, এটা দেখে নেবেন, এবং কি এটাও সাথে সাথে দেখে নেবেন, দেখেন এটা ঘুরতেছে, তার মানে আমাদের এটা বরাবর বসছে। তো এগুলো অনেক ইজি, আপনারা টেনশন করবেন না, বাস একটু খুলে নেবেন, চার্জ বাস লাগাইবেন, আপনি প্রথম জিরো করে লাগাইবেন এটা, দেখেন এখন কিন্তু ঘুরতেছে না, তার মানে লক হয়ে গেছে, সিস্টেম আছে বাস। এভাবে দুবার তিনবার খুলবেন, দেখেন দেখেন ধরছে আমার এটা এখন, তো কখন ধরে না, এটা সিস্টেম আছে, এই এই যে আছে এটা এভাবে বসাবেন। দেখেন আপনি কিন্তু এখন কিন্তু বরাবর সিধা হয়ে গেছে। এবার আমরা এই এই যে স্ক্রুটি লাগাই নেব এখানে, দেখেন একটা সিস্টেম আছে, দেখেন আমাদের এখানে কিন্তু 1.2,
এই যে আছে এখানে সিধাও লাগাবেন, এটা যদি ঘুরে সমস্যা না, এটার মধ্যে আমরা কিছু না, এটা বাস স্ক্রু লাগবো। আর যে আপনাদের এটা আছে সামনে যে কভারটা আছে এই কভারটা শুধু লাগবে আর কিছু না। তো এবার আমরা টায়ার দিবেন, এটা একটা টায়ার দিবেন, এটা স্ক্রুপের টায়ার দিলাম। এবার আমি যে কভারটা ছিল এই কভারটা লাগিয়ে নেব। কভারটা দেখে শুনে লাগাইবেন এবং কি এটা সিস্টেম আছে, উল্টাপাল্টা লাগালে কিন্তু হবে না, তা তার নিয়ম মতো যাবে। এটা দেখেন এটা কিন্তু ওদিকে আসছে, দেখেন চলে গেছে, কভারটাও চলে গেছে আমাদের। এবার আবারও সুইচ দেব এবং কি আমরা এই দিয়ে স্ক্রু আছে এটা লাগাই নেব, চেক করবো এখন। এবং কি দুইটা স্ক্রু আছে এটা লাগাই নেব, ব্লেড আছে না ব্লেডে লাগিয়ে দেখবো মেশিন চলে কি না চলে। আগে শুধু চার দিলে চলতো, এবং কিন্তু দেখেন আগে যে সময় আমরা এই চার্জার লাগাতাম, যে সময় চার্জার লাগাতাম হবে তখন কিন্তু চলতো, মানে ব্যাটারির সমস্যা ছিল সেই জন্য, যেমন লাইট আছে এবারে নিলে চলতো। কিন্তু এখন স্পিডও বাড়ছে আরও বাড়বে, চার্জ কিন্তু যতটুকু চার্জ হবে ততটুকুই ভালো হবে। এবার আমরা কী করবো, আমাদের যে ব্যাক সাইডের যে কভারটা আছে এটা লাগিয়ে নেব, ফিটিং করে নেবো এটা। বাস একটা স্ক্রু ছিল এই স্ক্রুটা লাগিয়ে দেবো। তো আমাদের ব্যাটারি লাগানি কিন্তু হয়ে গেছে। তো আশা করি গাইস আপনারা বুঝতে পারলেন কিলাকান মানে একটা কীভাবে আপনারা একটা ব্যাটারি এই টিমারের একটা ব্যাটারি চেঞ্জ করবেন। অনেক ইজি, খোলার সময় একটু প্রবলেম হতে পারে বুঝে শুনে, বেশি কিছু মানে আপনাদের শরীরে দেখবেন না। আমি একটু তেল ইউজ করব, তেলটা ইউজ করলে ভালো হয়, আরও কিন্তু স্পিড চলবে, আওয়াজও কমে যাবে। দেখেন এবার আমি কি করব, এটার একটা অংশ আছে এখানে ব্লেড, দেখেন আমি লাগাবো ওয়েল, কিন্তু দেখবেন এখন এত সুন্দর চলবে মেশিনটা, এত সুন্দর চলবে এবং কি এত সুন্দর সার্ভিস দিবে। দেখেন শব্দ কিন্তু কমে যাচ্ছে আস্তে বারবার আস্তে আস্তে। এবার দেখেন আমাদের এটা লাগাই নিব, এবার দেখবো এখানে আগে পিছিয়ে আসে কিনা আসে। দেখেন এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, আঠারো নম্বর, বিশ নম্বর পর্যন্ত আসে। তো এগুলোও আমাদের কাজ করতেছে। তো গাইস অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।